পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশে হবে না, বলছেন রুজবে। জানাবো অপরাধী হলে দেশের আইনে বিচার হোক, বলছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশে হবে না, বলছেন রুজবে। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি আর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। যারা নিজ দেশের শিশুদের রক্তপান করে তারা কিসের রাজনীতি করবে? তাদের পুনরুত্থান হলে তো যে আন্দোলনকারী চোখ হারিয়ে অন্ধ হয়ে আছে, হাত পা সহ শরীরে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদের গত 15 বছরে গুম, নির্যাতন এবং গায়েবী মামলায় বন্দী করে রাখা হয়েছিল, তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণ বিনাশী কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন যে, পরিবারগুলো আমরা দেখে গেলাম, তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাহমিদ এম এ পাশ করলে তার চাকরি হতো, তার পরিবার নিম্ন মধ্যবিত্ত। কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করেছে। এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আপনাকে অনুরোধ করব, যে পরিবারের শহীদ হয়েছে তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয়, এটা খুব জরুরি প্রয়োজন। সমবায় ব্যাংকে জমা রাখা 7,398 ভরি সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মহি। এবং এই কথা জানিয়ে তিনি বলেন, কি দেশ ছিল এটা? অনাচার, অবিচার, লুটপাট এসবের লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা। তার কথাই ছিল, আমার সেই ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস কর। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন। অপরাধী হলে দেশের আইনে বিচার হোক, বলছে আওয়ামী লীগ। গত 5 আগস্টের পরে প্রথম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ব্যক্তি বা মুখপাত্রের নাম উল্লেখ না করে বৃহস্পতিবার 3 অক্টোবর দুপুর 2টায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে নাতিদীর্ঘ একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সহ মহিমায় ফিরে আসবে বলে বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে পিটিয়া, মারা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক। আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আয়তে এনেছিল। 5 আগস্টের পর থেকে নানা মাধ্যমে বাড়তি বিবৃতি দিলেও সেগুলো উৎস খুঁজে পাওয়া যায়নি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোনো নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয়। দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবেন। 3 অক্টোবরের দেওয়া স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে, 5 আগস্টের পর সারা দেশে সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। চাঁদাবাজি, বসত ভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নির্যাতন করা হচ্ছে, সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগে। সাধারণ মানুষের চাঁদাবাজি, নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না দলটির দাবি। এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ এবং সেনাবাহিনী প্রহরায় মুক্তি দিয়ে আরও বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে, অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, সাধারণ মানুষও আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় হত্যা নির্যাতন বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নয়ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের গঠিত 6 কমিশনের কাজে অগ্রগতি জানাতে আগামী শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কমিশন সদস্য করা হবে তা সংলাপে নয়, সরকারই ঠিক করবে। দলগুলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করে নেওয়া হবে। পরামর্শ সূত্র জানায়, পর্যায়ক্রমে হতে পারে সংলাপ। বিএনপি ও জামায়াত ইসলামী আমন্ত্রণ পেয়েছে, অন্যান্য দল গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। বিএনপি শনিবার সকালে এবং জামায়াতকে বিকালে প্রধান উপদেষ্টা সরাসরি সরকারি বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু সংস্কার কমিশনের কাজে অগ্রগতি জানানোর আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট নয়। সূত্র জানায়, কমিশনের প্রধান নিয়োগ সরকার মতামত নেয়নি, সদস্য বাছাইও তাদের একলা চলো নীতি দূরত্ব সৃষ্টি করছে। সরকার এই কর্মপদ্ধতি কালক্ষেপণ বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। গত মঙ্গলবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকেও একই সুর ছিল। দলটির নীতি নির্ধারক নেতারা বৈঠকে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ ভালো উদ্যোগ, কিন্তু সরকারের কথাও কাজে মিল থাকছে না, যা উদ্বেগের অবশ্যই। বিএনপি স্থায়ী কমিটি সংলাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে জানিয়েছেন, শনিবার বিকেল 3টায় তাদের ডাকা হয়েছে। জামায়াত অংশ নেবে। জানা যায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বিএনপি একটি ছোট দল অংশগ্রহণ করবে, তবে সেখানে দু একজন বিশেষজ্ঞ থাকতে পারেন। এই দলে কারা কারা থাকবেন তা এখনো চূড়ান্ত করেনি দলটি। সংস্কার কমিশনের কাজে অগ্রগতি জানাতে সংলাপে খুশি নয় বিএনপি। দলটির নেতাকর্মীদের বক্তব্যে তা স্পষ্ট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সভাকালকে বলেন, সংলাপ তো আর এজেন্ডা নির্ধারণ করে হয় না। অন্তর্বর্তী সরকার হয়তো সংস্কার কমিশনের কাজে অগ্রগতি অনিশ্চয়তা পরিস্থিতি নিয়ে বক্তব্য আছে। অনেক বিষয় আছে, সেগুলো অবশ্যই স্থাপন করতে হবে, সেগুলো অবশ্যই উপস্থাপন করব বলবো। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের 6টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম জানান। 1 অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা জানা থাকলেও তা হয়নি। কমিশনে এখন পর্যন্ত সদস্য নিয়োগ হয়নি। গত সোমবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন, 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজে অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। কমিশন গঠন সংলাপের আগে হতে পারে কিনা প্রশ্ন। প্রেস সচিব বলেন, কমিশন গঠন রাজনৈতিক দলের আলোচনার উপর নির্ভর করছে না। কমিশনগুলোর প্রধানরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। কার্যপরিধিও নির্ধারণ দেওয়া হয়েছে। তাদের জন্য কার্যকলাপও খোঁজা হচ্ছে। কমিশনের যারা সদস্য হবে তাদের সম্মতি নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতদিন আলোচনা হবে তা আপাতত বলতে পারছে না শফিকুল। কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে প্রশ্নে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেবে। যতটুকু নিয়ে জেনেছি, প্রধান দলকে দাওয়াত দেওয়া হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিলাল মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইরতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মইয়ুদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে অধ্যাপক আলী রিয়াজ দায়িত্ব পেয়েছেন। যদিও সত্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয় ডক্টর শাহদিন মালিককে। ব্যক্তিগত কারণে দেখিয়ে দায়িত্ব দিতে অপারগতা প্রকাশের পর তার পরিবর্তে আলী রিয়াজকে দায়িত্ব দেয় সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় ঠিক করা হবে। কমিশনারগুলোর আলোচনা পরামর্শ উভয় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সামাজিক ও রাজনৈতিক দল প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে রাজনৈতিক দলগুলোর ভাষ্য, তাদের অভিমত নেওয়া হয়নি। সদস্য নিয়োগে সরকার কার কার পরামর্শ নিয়েছে তা স্পষ্ট নয়। গতকাল সংবাদ সম্মেলনে শফিকুল আলম এক প্রশ্ন জবাবে বলেন, উপদেষ্টা পরিষদ বিপ্লবকে রিপ্রেজেন্ট করে তারা জনগণের সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গত 12ই আগস্ট প্রথমবারের মতো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। দ্বিতীয় দফায় 29 ও 31 আগস্ট সংলাপ করে সরকার। রাজনৈতিক দলগুলোর ভাষ্য, 15 আগস্টে ছুটি বাতিল ছাড়া আগের 2 সংলাপে তোলা কোনো দাবি কিংবা পরামর্শ বাস্তবায়ন হয়নি। সরকার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এবং সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবি পূরণ হয়নি। যদিও সরকারি ভাষ্য, আগামী 31 ডিসেম্বরের মধ্যে কমিশনগুলো জানাবে কি কি সংস্কার করতে হবে। এরপর দলগুলোর সঙ্গে বৈঠকে ঠিক হবে কিভাবে সংস্কার হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেওয়া একটি দলের সদস্য সচিব সমকালকে বলেন, সরকার ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে বসবে জেনেছি। সরকার যদি কমিশন গঠনের রাজনৈতিক মতামত গ্রহণ না করে তবে সংলাপ সময়ক্ষেপণ ছাড়া কিছু না, এতে অনাস্থা সৃষ্টি হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সমকালকে বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে নেওয়ার উদ্যোগ মনে করছি সংলাপকে। ছাত্রযন্ত্রের অভ্যুত্থানে যে চেতনা ও দেশপ্রেম মানুষের মধ্যে জাগ্রত হয়েছে, যেভাবে দেশকে সংস্কার করার দাবি উঠেছে, সংলাপের মাধ্যমে তা এগিয়ে নেওয়া সম্ভব। জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেন, সংস্কারের উদ্যোগকে স্বাগত জানায় রাজনৈতিক দলগুলোর প্রধান অংশীজন। তাদের মতামত নিয়ে এগুলো সংস্কারের প্রক্রিয়া ইনক্লুসিভ হবে। আওয়ামী লীগ শাসন আমলে সব বিষয়ে সরকারের সুরে কথা বলবে। ফেসিবাদ দোষর তকমা পাওয়া জাতীয় পার্টির জাপা মহাসচিব মুজিবুল হক চূন্য সকলকে জানিয়েছেন, এখনো সংস্কারের আমন্ত্রণ পাননি পেরে জাপা অংশ নেবে। সংস্কার জাপা সরকারকে সহযোগিতা করতে চায়, সরকারকে এ কাজে সময় দেওয়া প্রয়োজন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংলাপ আনুষ্ঠানিকতা মাত্র। আগের বৈঠকে যে ধরনের সংলাপ প্রয়োজনে প্রস্তাব করেছিলাম তা হবে বলে মনে হয় না। এবারের সংলাপে নির্বাচন সহ অন্যান্য বিষয়ে আলোচনা হচ্ছে না। প্রতিটি দলের জন্য আধা ঘন্টা বরাদ্দ করা হয়েছে, সেখানে সরকার তাদের 2টি এজেন্ডা রেখেছে। আধা ঘন্টার কোনো পক্ষেরই অবস্থান তুলে ধরা সম্ভব নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রথম থেকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে কি হচ্ছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা দরকার। এখন যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টার সঙ্গে তো সেই আগস্টের পর আর দেখাই হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।